আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ হিরবিল্লা প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতপর সমানিত বোন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমরা সবাই মহান আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি তো সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করতে চাই আমরা বিশুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে চাই সেই লক্ষ্যে সেই ধারাবাহিকতায় আজ আমরা নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এই পর্বে আমরা কী শিখব আমরা গত পর্বে আরবি উনত্রিশটি হরফের উপর জজম দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা খুব ভালোভাবে জেনেছি এবং শিখেছি আজ আমরা সেই ধারাবাহিকতায় আরবি উনত্রিশটি হরফের মধ্যে উনত্রিশটি হরফের মধ্যে পাঁচটি হরফ আমরা আজ এই পাঁচটি হরফ নিয়ে আলোচনা করব এই পাঁচটি হরফের উপর জজম থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে দেখুন এখানে আমি লিখেছি কলকলা হরফ আরবি হরফ উনত্রিশটি এটা আমরা জানি এর মধ্যে পাঁচটি হরফ আছে এই পাঁচটি হরফ হচ্ছে কলকলা হরফ কলকলা মানে কি কলকলা মানে কোনো কঠিন কোনো কিছু নয় একদম সহজ কলকলা মানে হচ্ছে যখন এই পাঁচটি হরফের উপর যখন এরকম জজম থাকবে শুধু এই পাঁচটি হরফের উপর জজম থাকলে যে উচ্চারণটা করতে হবে বা যেরকম উচ্চারণ হবে সেই উচ্চারণকেই মূলত কলকলা বলে আমি আরও সহজ করে বলি কলকলা মানে হচ্ছে আমি যখন শব্দ উচ্চারণ করবো প্রতিধ্বনি হয়ে সেই শব্দটা আবার আমার কাছে ফিরে আসবে বা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে কীরকম যেরকম আমরা পড়েছিলাম আলিফ জবর আ এই যে বাঁ বাঁর উপর জজম বা বার জজম তাহলে আলিফ বা জবর আব এই যে আব আব এই যে প্রতিধ্বনি হয়ে বা দাক্কা খেয়ে যে পরবর্তীতে শব্দটা আবার বেরোতে চাচ্ছে এটাই হচ্ছে কলকলা এটাই আজ আমরা এখানে শিখব তাহলে সম্মানিত বোন দেখুন এই অফ তাহলে কলকলা হরফ কয়টি কলকলা হরফ হচ্ছে পাঁচটি অফ ত বা জিম দাল এগুলো আমরা মুখস্থ করব কফ দাল ডাল ত বা জিম দাল। কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে কফ জিম দাল কফ জিম দাল কফ জিম দাল এই পাঁচটি হরফ এই পাঁচটি হরফের উপর যদি জজম থাকে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে বা প্রতিধ্বনি তৈরি করে পড়তে হবে আসুন তাহলে আমরা উদাহরণগুলো খুব ভালোভাবে দেখি দেখুন এখানে কফ কফের উপর যখন জজম থাকে তখন কলকলা করে পড়তে হবে বা দিয়ে পড়তে হবে এখানে আমি লিখেছি কয়েকটি শব্দ যেমন ফা জবর ফা তাড়াতাড়ি ফা জবর ফা লাম জবর কি লা এই লা লামের একক উচ্চারণের সাথে এই কফের উপর জজম আছে এই লাম বফ জবর লাক মিলিয়ে পড়তে হবে এই লামের উপর যে যজম আছে এই লা উচ্চারণটা এই কফ এর সাথে মিলিয়ে পড়তে হবে ফালাক 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 এই যে লা এটাই হচ্ছে ডাকা দেওয়া আর এটাই হচ্ছে কলকলা তাহলে ফালাক এরকম তারপর খ জবর খ লাম কফ জবর লাফ জবর আপ আপ লাম জবর লা আপ লা মিম দুই পেশ মুন এগুলো তো আমাদের আরও আগেই আমরা পড়েছি আপ আপ লামুন তারপর ওয়াউ জবর ওয়া ওয়াউজবর ওয়া এই ওয়া এই কফকে ধরবে কফের উপর যেহেতু যজম আছে তাহলে ওয়াক ওয়াক তা দুই পেশ তুন ওয়াক তুন ওয়াক তুন এরকম তাহলে কফ দিয়ে আমরা কয়েকটি শব্দ দেখলাম এখন ত তর উপর যখনই এরকম জজম থাকবে তখন কলকলা করে পড়তে হবে তার মানে ধাক্কা দিয়ে পড়তে হবে কেমন আলিফ ত পেশ ও আলিফ পেশ ও এই উ তর সাথে মিলিয়ে পড়তে হবে আলিফ ত পেশ উত লাম পেশ লু উত লু উত লু আলিফ ত জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আত আমা আত আমা তারপর আলিফ ত জবর এই লামজবর সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে নিত্য নিত্য মনিত মনিত একদম সহজ কিন্তু একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন তারপর মিমজবর কি এককোচ্চারণ কি মা তাহলে মা এ জজম এর সাথে মিলিত হবে মা ত জজম তাহলে মিম ত জবর কি হবে মাত লাম জবর লা লা এগুলো কিন্তু হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এগুলো তো আমরা আগেই পড়েছি এই জন্য মাত তাড়াতাড়ি তারপর বা দিয়ে বার উপর যদি জজম থাকে তাহলে দিয়ে পড়তে হবে হা জবর হা এই হা বার সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে হরফের একক উচ্চারণ হচ্ছে হা জবর হা তাহলে হা বার সাথে মিলিত হবে হাব হাব এই যে হাব এই যে একটু বেরিয়ে আসতে চাই সাউন্ড এটাই হচ্ছে কলকলা হাব তারপর আইন জবর আ আ একক উচ্চারণ হচ্ছে আ আইনের আ মিলিয়ে পড়তে হবে আইন বা জবর আব আইন হরকত তাড়াতাড়ি আব দু আব দু তারপর কফ বা জবর কব লামি কবলি কবলি সিন বা পেশ সুব হা খারা জবর হা একালিফ টানতে হবে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে একালিফ টানতে হবে সিন, বা পেশ সুব হা খারা জবর হা সুবহা নুন জবর না তাড়াতাড়ি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে তাহলে এখানে নুন জবর না তাড়াতাড়ি হা না হা না হা না আলিফ বা জবর আব আলিফ বা জবর আব সদ জবর स আব স রপেশ রু আব সরো আব সরো অফ বা জবর অব লামজের লি অব লি কাফ জবর কা অব লিকা অব লিকা এরকম তারপর জিমের উপর যদি এরকম যদি জজম থাকে ধাকা দিয়ে পড়তে হবে তা জিম জবর একালিফটান এই যে জেরের বাম পাশে ইয়া জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজমুলা ওয়াউ এবং জেরের বাম পাশে ইয়া থাকলে একালিফটেনে পড়তে হবে এটা কিন্তু আমরা পড়েছি মনে রাখতে হবে কিন্তু তাহলে একালিফটান তো হবে রি তাজি তাজরি তারপর ইয়া জিম জবর ইয়াজ আইন জবর আয়াজ আস লুয়াজ আলু আলু আলিফ জিম জবর জবর মা আজ মা আজ মা তারপর আইন ইয়াজের টানতে হবে এই যে জেরের বাম পাশে জজমুলা ইয়া একালিফটেনে পড়তে হবে আজ নুন জবর না আজমাইনা, 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 মিম জিম জবর মাজ মিম জবর মা মাজ মা আইন জবরা মাজ মারা মাজ মারা তারপর ডালের উপর যদি জজন থাকে টাকা দিয়ে পড়তে হবে সা জবর সা মিম দাল পেশ মুদ সামুদ সামুদ এরকম সামুদ আলিফজের ইারাজবর এক আলিফটান খারা জবর হা ইরা হা সিন দাল জবর সাদ ইরা হাস ইরা সদ জবর নিম ডাল জবর মাদ সমাদ সমাদ আলিফ জবর আ তাড়াতাড়ি হা দাল জবর হাদ হাদ হা জবর হা একক উচ্চারণ হচ্ছে হা এই হা দালকে দৌড়বে মিলিয়ে পড়তে হবে হাদ আহাদ আহাদ লাম জবর লা তাড়াতাড়ি কফ জবর ক এই ক একক উচ্চারণ এই দালকে সাথে যুক্ত করবে লাকদ 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 জবর, লা কফ দাল জবর কদ লাকদ লাকদ এরকমভাবে উচ্চারণ হবে তাহলে সমানিত বায়ুবন কলকলা কোনো কঠিন কোনো কিছু নয় স্বাভাবিক একটু ধাক্কা দিয়ে পড়তে হবে বা প্রতিধ্বনি সৃষ্টি করে পড়তে হবে এটাই হচ্ছে কলকলা তাহলে কলকলা হরফ কয়টি কলকলা হরফ হচ্ছে পাঁচটি কফ, ত বা জিম দাল এই পাঁচটি হরফের ওপর যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে উদাহরণগুলো আমরা খুব ভালোভাবে দেখলাম তাহলে সম্মানিত বোন খুব কঠিন লাগছে ক্লাসগুলো কি সত্যি কোনো কঠিন আসলে কঠিন না আমরা কঠিন করে নেই আমরা এটাকে কঠিন করে নেই শয়তান আমাদেরকে সবসময় ধোকা দেয় আমরা যেন বিশুদ্ধভাবে কোরআন কখনও যেন না শিখি আমরা যেন কোরআন শেখার জন্য সময় বের করতে না পারি এটা হচ্ছে শয়তানের সবচাইতে বড় কুমন্ত্রণা আমাদের মনে শয়তান সবসময় কুমন্ত্রণা সৃষ্টি করে আমরা যেন সময় বের করতে না পারি সম্মানিত ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করবো অনুরোধ করব। আপনারা একটু চেষ্টা করুন চব্বিশটি ঘন্টার মধ্যে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা মাত্র তিরিশ মিনিট সময় ব্যয় করুন এই কোরআন শিক্ষা করার জন্য দেখবেন কয়েকটি পর্ব শেষে আমরা ইংসা উল্লাহ কোরআন বিশুদ্ধভাবে শৈশুদ্ধভাবে কত সুন্দর করে তিলওয় করতে পারতেছি তাহলে সম্মানিত ভাই আপনারা আমার সাথে থাকুন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে আরবি শিক্ষার কোরআন তেলাওয়াত করার এই বিশুদ্ধ ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দান করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও কবার